হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম আই ব্লগ। আজকে আমি একটা অতি দরকারি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করুন কি ওয়ার্ল্ড কাপ, যেটা কাতার ওয়ার্ল্ড কাপ ফুটবল চলতেছে ফিফা 2022, ওটার মধ্যে কী এসে একদম লাস্ট পর্যায়ে এসে কালকে সানডে, কালকে ফাইনাল খেলা হবো। আপনারা অলরেডি সবাই জানেন ফাইনাল কার কার মধ্যে হবো, আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স। ফ্রান্সও একদম খুবই স্ট্রং দল, যাবার কী করছে, ওরা বিশ্ব চ্যাম্পিয়ন আছিল। আর আর্জেন্টিনা বহুতই স্ট্রং দল, আর আপনারা জানেন সবে আর্জেন্টিনার মধ্যে কে আছে, লিওনেল মেসি বিশ্ব সেরা প্লেয়ার। আর ওইদিকে কী আছে, একদম যুবক ইউথ প্লেয়ার একটা ফ্রান্সের মধ্যে আছে এমবাপে। এমবাপের বয়স মাত্র 23 বছর, কিন্তু 2019 বছর আছে, হেসিমকে অলরেডি একবার ওয়ার্ল্ড কাপ নিয়েছে। তাহলে দুটা টিম খুবই স্ট্রং, ফ্রান্স আর ভার্সেস আর্জেন্টিনা। আর্জেন্টিনার মধ্যে কী আচরিত যে লিওনেল মেসি একদম বহুত বয়স হয়েছে, 35 ইয়ার হইতেছে, এটা কি জানি লাস্ট ওয়ার্ল্ড কাপ হারে, কিন্তু যত বয়স হয় একদম টাইগার টাইগারই আছে। একদম এখনও যেটা খেলার স্পিড, তারপরে যেটা ওর খেলার টেকনিক একদম আচরিত। লাস্ট যেটা সেমিফাইনাল হলো ক্রোশিয়ার লগে, ওটার মধ্যে আর্জেন্টিনার হয়ে কী করছে, লিওনেল মেসি একটা পেনাল্টি গোল করছে আর অ্যাসিস্ট করছে। আর এরকম টেকনিকে বল খেলাইছে, একদম খেলাটা খুব আচরিত ধরনের, সবাই একদম এনজয় করছে। যাই হোক, আজকের বিষয়ে আমি নিয়ে এসেছি যে ওয়ার্ল্ড কাপ যেহেতু আইলই ফাইনাল খেলাটা, দেখেন সবাই বহুতে তাহলে জানমানি এই করছে যে প্রাইস মানি কত, কোন দলে কত টাকা পাবো। আরও যতদিন ধরে ওয়ার্ল্ড কাপ খেলতেছে বা এটার ওয়ার্ল্ড কাপ ফিফা কাতার 2022-এর যেটা প্রাইস মানি, এটা কেরা কত টাকা পাবো, মানে আমি এক সুন্দর করে বুঝে দিব এখন। প্রাইস মানির মধ্যে যেটা ফার্স্ট উইনার, যেটা চ্যাম্পিয়ন, তারা পাবো $42 মিলিয়ন। তার মানে ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে রুপিতে ওটা কত হবো, 344 কোটি টাকা। বাপরে, এত টাকা, একদম 344 কোটি টাকা, যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবো। এবার হয় আর্জেন্টিনা হবো নাহলে ফ্রান্স হবো। তাই সেকেন্ড প্রাইস হলো $30 মিলিয়ন, যেটা নাকি 245 কোটি ইন্ডিয়ান রুপিতে। আবার সেকেন্ডেরও দিয়ে মেলা একদম 245 কোটি। আর যেটা থার্ড হবো ওটা হবো $27 মিলিয়ন, তাহলে ওটার মধ্যে হলো 220 কোটি টাকা যেটা থার্ড হবো। আর থার্ডের মধ্যে একটা আচরিত কথা, যেটা থার্ড পজিশন কেউ করে দেখবো যে সেমিফাইনালে যে টিম দুটো হারছে, যেমনি একটা হলো মরক্কো এবারকার আর একটা ক্রোশিয়া। এই ক্রোশিয়া ভার্সেস মরক্কো থার্ড পজিশনে নিয়ে আজকে গিয়েও খেলাবো, 9টা বাজে ওই খেলাটা আপনারা দেখতে পারবেন। যাই হোক, ওটার থার্ড প্রাইস হলো 220 কোটি। আর ফোর্থ হলো $25 মিলিয়ন, তাহলে হলো ওটা মোটামুটি 204 কোটি টাকা, 204 কোটি টাকা বা 5 কোটি এরকম হবো ইন্ডিয়ান রুপিতে। বাপরে, ফোর্থ পজিশনের এত টাকা। আর ফিফ টু একদম 16, তার মানে যারা কোয়ার্টার ফাইনাল আছে তারা পাবো $17 মিলিয়ন, ওটা হলো 117 মিলিয়ন, হলে 138 কোটি টাকা হয়। তারপরে যারা কোয়ার্টার ফাইনাল আছে তারাও, যেমনি পর্তুগাল, তারপরে ইংল্যান্ড, নেদারল্যান্ড, এরকম টিম যারা কোয়ার্টার ফাইনাল খেলাইছে ওরা কী করবো, ওরা পাবো $17 মিলিয়ন, দ্যাট মিন্স ইন্ডিয়ান রুপিতে ওটা 138 কোটি টাকা কোয়ার্টার ফাইনালে। আর যারা টপ 16-এ আছে, টপ 16-এ তার মানে একদম 9 নম্বরের থেকে 16 নম্বর তৈরি যারা যে দল আছে, ওরা পাবো কত, $13 মিলিয়ন, মানে $13 মিলিয়ন পাবো $US, ওটা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে 106 কোটি টাকা। যারা টপ 16-এ আছে তারা মোটামুটি পাবো 106 কোটি টাকা করে। আর যারা খালি ওয়ার্ল্ড কাপে চান্স পাইছে, 32টা টিমে ওয়ার্ল্ড কাপ খেলায় ফুটবল হয়, 32টা টিমে যারা ওয়ার্ল্ড কাপে চান্স পাইছে, সুযোগ পাইছে, একটা করে যদি খেলাইছে বা না, ওই একটা করে তো খেলা পাইছেই ওরা। যাই হোক, ওরা কী পাইছে, ওরা পাবো 74 কোটি। যারা খালি অংশগ্রহণ করছে ওয়ার্ল্ড কাপ ফিফা কাতার ওয়ার্ল্ড কাপে, ওরা তাহলে 74 কোটি টাকা পাবো, খালি একটা করে যে ওয়ার্ল্ড কাপে চান্স পাইছে তাইতে। কিন্তু ওইটা এখানে আমি কম্পেয়ার করবার গেলে, ইয়ে যাওয়ার যেটা ওয়ার্ল্ড কাপ জিতছে ইংল্যান্ডে, ইয়ে হারাইছিল নিউজিল্যান্ডে হারিয়া, যেটা ক্রিকেট টিম, তার মানে ইংল্যান্ড যেটা ওয়ার্ল্ড কাপ জিতছে,
ক্রিকেটের ওয়ার্ল্ড কাপের বেস্ট প্রাইস মানি হয়েছে মাত্র 833 কোটি টাকা। তাহলে চিন্তা করুন, ক্রিকেটের যারা ফার্স্ট প্রাইস পেয়েছে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, তারাও এই ফুটবল খেলার যারা যারা ওয়ার্ল্ড কাপের চান্স পাইছে খেলবার নিয়ে, তার থেকেও 2-3 গুণ কমতে হয়। আর ফুটবলটা বেশি করে চলে, ফুটবল জনপ্রিয় বেশি, তাই সেজন্য প্রাইস মানিটা এখন আপনাকে কই দিলাম। এখন আচরিত কত হলো, কালকে কার দলরে আপনারা সাপোর্ট করেন, এমবারে হলো লিওনেল মেসি আর এমবারে হলো এমবাপে, দুটো খুব স্ট্রং দল একদম। আমি তো সাপোর্ট করতেছি, আমার মতে আর্জেন্টিনা জিতলে ভালো হয়, যেহেতু মেসির এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ হইতে পারে। আর আর্জেন্টিনা বহুত দিন হয়েছে কি হয় ওরা ওয়ার্ল্ড কাপ জিতে নাই, ম্যারাডোনা থাকতে জিতছিল, কিন্তু ওরা সেমিফাইনালে আহে বা ফাইনালে আহে হারছে, আশা করি এবার জিতুই। কিন্তু টান আছে, যুদ্ধ একদম তামাম যুদ্ধ, হিংহ আর হিংহর মধ্যে দুটোই হিংহ, আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স। আর ফ্রান্সের রাষ্ট্রপতি অলরেডি কয়ে দিছে যে হ্যাঁ ও ফ্রান্সে জিতবো। আর ফ্রান্সের রাষ্ট্রপতি যেটা সেমিফাইনাল ম্যাচ হয়েছিল ওর মধ্যে নিজে আসিল দর্শক রূপে, আর খুব উৎসাহ দিছে প্লেয়াররে। আমি আশা করি আর্জেন্টিনা জিতবে, আপনারা কারা জিতবার চান এটা কমেন্টে দিয়ে দেবেন। আর আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে, ভিডিও ভালো লাগলে কী করবেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ।